দেখেন আপনি যদি বলেন মারওয়ে বিন আওয়াল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন অপবাদ ইমাম তবারানী হাদিস এনেছেন মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদ মিনান নার ইল্লা কদ বুইনা লাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে নবী আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকীদা হলো তাদের ইমাম কুরআন শরীফ মোট 33 পারা বুঝেন শিয়াদের আকীদা কুরআন শরীফ 33 পারা 30 পারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন আর কিয়ামতের আগে যখন উম্মাহ ফিতনায় পড়বে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো 3 পারা নিয়ে আসবেন ওই শিয়ারা বলে কুরআন অপূর্ণ আর হেরা বলে নবী ঈদ পরিপূর্ণ করে দিয়ে যান না এজন্য নিজেদের থেকে আরেকদিন বানাইতে হয় এজন্য আগামীকাল এটা আমাদের ঈদ যেগুলো নবী বানিয়েছেন আমি যেটা বললাম বর্তমানে আমাদের বাংলাদেশে এখন ভয়ঙ্কর ভাবে ধেয়ে আসছে শিয়ারা ভয়ঙ্কর ভাবে আমাদের দিকে ধেয়ে আসছে শিয়ারা চট্টগ্রামের বেরলভী যারা বেরলভী চিনেননি কালকে যাইয়েন চট্টগ্রাম বাস্তবতা বুঝতে হইলে কালকে মোটামুটি চট্টগ্রাম আর হারতে পারবেন না এসকে রাসুল কালকে একদম বেয়ে পড়বে বুঝছেন মেকি এসকে রাসুল এই ধরনের এসকে রাসুল আমরা করি না কেন আল্লাহ নবী ইসলাম নিজে নিষেধ করেছেন মনোযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজে নিষেধ করে গিয়েছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদা নবী করিম ইসলাম নিজে নিষেধ করেছেন নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো কথা কয় না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই অথরিটি দেন নাই বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী করিম সাল্লাম আমাদেরকে দেন নাই কোন দিন ঈদ হবে যেমন আজকে কি ঈদ বড় আজকে কইলেন আজকে যেই দিন গেছে এটা কি ঈদের দিন গতকাল কি ঈদ ছিল এর আগের দিন কি ঈদ ছিল আগামীকাল কি ঈদ কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী আমাদেরকে দেন নাই রাসূলুল্লাহ উল্টা আমাদেরকে নিষেধ করেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকেও ঈদ বানায়ও এবার বলেন বারাই রবিউল আউয়াল ঈদ নবী বানিয়েছেন আল্লাহ নবী ইসলাম তার জীবনে একবার ঈদ বারাই রবিউল আউয়াল ঈদ পালন করেছেন দেখেন আপনি যদি বলেন বারাই রবিউল আউয়াল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন অপবাদ ইমাম তবারানী হাদিস এনেছেন মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদ মিনান নার ইল্লা কদ বুইনা লাকুম নবী করিম ইসলাম বলেন যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে নবী আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকীদা হলো তাদের ইমাম কুরআন শরীফ মোট 33 পারা বুঝেন শিয়াদের আকীদা কুরআন শরীফ 33 পারা 30 পারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন আর কিয়ামতের আগে যখন উম্মাহ ফিতনায় পড়বে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো 3 পারা নিয়ে আসবেন ওই শিয়ারা বলে কুরআন অপূর্ণ আর হেরা বলে নবী ঈদ পরিপূর্ণ করে দিয়ে যান না এজন্য নিজেদের থেকে আরেকদিন বানাইতে হয় এজন্য আগামীকাল এটা আমাদের ঈদ যেগুলো নবী বানিয়েছেন আমি যেটা বললাম যে বর্তমানে বাংলাদেশে ইসকে রাসূলের নামে ভয়ঙ্কর ভাবে দেয় আসছে শিয়ত বর্তমান বাংলাদেশে আমাদের আমাদের দিকে ভয়ঙ্কর ভাবে দেয় আসছে শিয়ত এ ভাইয়া বসো তোমরা চট্টগ্রামের এক বড় বড় বিশাল দরবার আছে যেই দরবারগুলো এখন শিয়াদের আখড়ায় পরিণত হয়েছে সেই দরবারগুলোর কাজ কি মুহররম মাস আসলে অথবা যখন কোনো আলোচনা করবে ইসকে রাসূলের আলোচনার নামে আহলে বাইতের মহব্বতের নামে তাদের আর কোনো ডিউটি নাই তাদের আর কোনো কাজ নাই আহলে বাইতের মহব্বতের নামে দিনে রাতে সন্ধ্যায় বিকালে সব সময় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে গালিগালাজ করে আমির মুআবিয়া সাহাবি বলেছেন কি আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া আমির মুআবিয়া সাহাবি বলেছেন ইবনে আব্বাস
ابن عباس বলেছেন انه فقيه امير معاويه رضي الله تعالى عنه فقيه حضرت امير معاويه صحابي বলেছেন حضرت عمر امير معاويه صحابي বলেছেন حضرت ابو بكر তাকে গভর্নর বানিয়েছেন তাকে গভর্নর রেখেছেন عمر তাকে গভর্নর রেখেছেন عثمان حضرت امير معاويه رضي الله تعالى عنه তিনি হলেন كاتب الوحي امام ابن خلدون লিখেছেন مقدمة ابن خلدون পাবেন الله نبي صلى الله عليه وسلم وحي লিখতেন معاذ ابن جبل যখন হযরত امير معاويه رضي الله تعالى عنه اسلام গ্রহণ করেছেন হযরত امير معاويه رضي الله تعالى عنه কে رسول كريم صلى الله عليه وسلم وحي লেখার দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন ওহী লেখক সাহাবী তিনি ছিলেন উম্মার একজন মহান সাহাবী সুতরাং যারা امير معاويه সমালোচনা করবে তারা শিয়া যারা امير معاويه رضي الله تعالى عنه দিকে আঙ্গুল তুলবে তারা সুতরাং দেখেন আমাদের সমাজে এখন কেউ আছে সরাসরি গালি দিবে কেউ আছে امير معاويه رضي الله تعالى عنه কে সরাসরি গালি দিবে দেখেন মওলানা মওদুদী মরহুমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় اختلاف লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মওদুদী মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লেখনী আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক اختلافের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ওয়া মুলকিয়াত সেই কিতাবের মুলকিয়াত অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পলিসি নিয়ে তিনি اختلاف করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন অথচ নিকটাত্মীয়দেরকে পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদীরা যেটা খণ্ডন করে গিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আমিনা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ আমাদের আকীদার ইমামও না আমরা তাকে আমাদের আকীদার ইমামও মানি না হ্যাঁ তিনি উম্মার একজন মহান ইমাম অনেক খিদমত করেছেন তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি তার জন্য দোয়া করি কিন্তু তার দেহবাদী আকীদা আমাদের আকীদা না তার ফানাউ নারি জাহান্নাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহর ভয়ঙ্কর যতগুলো আকীদা ছিল তার ভিতরে একটা আকীদা ছিল ইবনে তাইমিয়া রাহিমাল্লাহর আকীদা ছিল জাহান্নামের আগুন নিভে যাবে নাউজুবিল্লাহ এগুলো আমাদের আকীদা না ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা ওই কিতাবে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিকটাত্মীয়কে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে সেগুলো তিনি রাফিদীদের অভিযোগ বলে ধরে ধরে খণ্ডন করে দিয়েছেন মওদুদী মরহুম প্রথম খিলাফত মুলকিয়াতে ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন তারপর যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে ব্যাপার চ্যাপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না তিনি কি কি অভিযোগ করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুর ব্যাপারে কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যাচার যেমন তিনি বলেছেন এক আবার নাহায়াত মাকরু বিদাত হযরতে মুআবিয়াকে আহাদ মে শুরু হিয়া কে ও খুদ আর উনকে হুকুম সে তমাম গভর্নর বরসের মিম্বর মওদুদী মরহুম বলেন যে একটা নিকৃষ্ট বেদাত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদে মিম্বরে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতেন গালিগালাজকে বুজার করতে বন্যা বইয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানি হাফিজাহুল্লাহ একটা বই আছে হযরতে মুআবিয়া আওয়ার তারিখি হাকায়েক যেটা আমাদের আজিব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক সবাই বলেন আমিন তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগড়া হযরতে মুআবিয়া আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন হযরতে মুআবিয়া আওয়ার তারিখি হাকায়েক ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া যদি উর্দুটা পড়েন উর্দুটা পড়বেন বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন এজন্য কথা এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মুহিব্বু মাই ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মাই ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হাক্কি লা ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ বড় আস্তে কইলেন একটা হাত তুলে বলেন কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ সুতরাং যারা আমিরে মুআবিয়ার সমালোচনা করে তারা শিয়া বলেন যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় তারা যদি কোন পীর মারফতের নামে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় বুঝবেন এটা শয়তান বুঝবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে সাহাবা একরামের আজমত এবং মহব্বত দান করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু